ঘিরে আজকের যে সমাবেশের তারা যে সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশে ঘিরে এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের অবস্থান ছাড়াও পুলিশের টহল চলছে, পুলিশের পুলিশ র‍্যাবের টহল চলছে এই শাপলা চত্বরের আজকের জামাতের যে সমাবেশ সেই সমাবেশ ঘিরে এই সতর্ক অবস্থান রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক আজকে জামাত বেলা দুইটায় তাদের যে সমাবেশ পূর্বনির্ধারিত ঘোষণা করেছে সমাবেশ করার, যে সমাবেশ তারা এখানে করার ঘোষণা দিয়েছে বেলা দুইটা থেকে তারা সমাবেশ করবে বলেছে। দর্শক আর একটি বিষয় জানিয়ে রাখি যে দর্শক এর আগে কিছুক্ষণ আগে এই মুহূর্তে পুলিশ সামনের দিকে যাচ্ছে। দর্শক পুলিশ তাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আরামবাগের দিকে এগিয়ে যাচ্ছে শাপলা চত্বর। এই মুহূর্তে শাপলা চত্বর মোড় থেকে পুলিশের একটি বাহিনী পুলিশের একটি টিম সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরামবাগের দিকে। হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ আরামবাগের দিকে যাচ্ছে, শাপলা চত্বর থেকে আরামবাগের দিকে পুলিশ যাচ্ছে এই মুহূর্তে। তাদের সাথে আমরা কথা বলবো, কোথা থেকে এসেছে, কথা হচ্ছে আমরা গণতান্ত্রিক অধিকার, আমাদের সভা সমাবেশ করব, এটা আমাদের একটা নাগরিক গণতান্ত্রিক অধিকার। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসি সাভার থেকে। কতজনে এসেছেন আপনারা? সাভার থেকে তো অসংখ্য লোক আসছে, আমি শুধু একা না। আপনি কোন দলের পক্ষ থেকে? জামাত ইসলামের পক্ষ থেকে আসছে। জামাত ইসলামের পক্ষ থেকে আসছে। এখন আপনাদের সাংবাদিকতার বিরুদ্ধে সততা যে থাকার দরকার আপনারা করেন, মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব পালন করেন। এই যে সরকার জুলুম করতেছে, আপনারা যে এখানে এসেছেন জামাতের নেতা কোন আপনাদের কি কোনো বাধা দিয়েছে পুলিশ? বাজারে রাস্তা রাস্তায় গাড়ি ঘোড়া চেক করতেছে, বিভিন্ন সন্দেহ করতেছে, গাড়ি বন্ধ করে দিছে তো, বিভিন্ন ঢাকার বিভিন্ন পয়েন্টে গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে। পুলিশের পক্ষ থেকে তো জামাতকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না। আমরা তো সবসময় দেখে আসছি 15টা বছর জামাত ইসলামের আজ পর্যন্ত একটা মামলা দিতে পারে নাই। আমরা আমরা শান্তি শৃঙ্খলা চাই। আমার কথা হয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই, সবার সমান অধিকার, সবাই সবকিছু করবে, আমরা যদি অন্যায় করি তখন আমাদেরকে ধরবে। আর জামাত ইসলামের ব্যাপারে তো আপনারা ভালো অবগত আছেন, আপনারা তো একটা জাতির বিবেক। আপনাদের সাংবাদিকতার আপনাদের যারা নেতা তারা কোথায়? তারা কেন আছে? তারা আলাপ আলোচনা প্রশাসনের সাথে সকাল বিকেলই যাইতেছে কিন্তু দিচ্ছে না।
প্রশাসনের সাথে আমরা সমঝোতায় বসে আলোচনা করতেছি আপনারা কখন সমাবেশ করবেন সমাবেশ করব এখন আমাদের নেতৃবৃন্দ যখন বৈরি পরিবেশ তৈরি হবে আপনাদের জামাতের আজকে এই সমাবেশে কেমন লোক সমাগম হওয়ার চিন্তা করছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা তো চিন্তা করি ইনশাআল্লাহ তিন চার লক্ষ লোক এটি শুধু এক এক ঢাকা উত্তর দক্ষিণ বর্ধি মিলে ছয় সাত লক্ষ লোক হওয়ার আশঙ্কা আছে দলের পক্ষ থেকে কোনো বার্তা দিয়েছে নতুন করে আমরা এখন কোন নিউজ আপনাদেরকে তো বলা হচ্ছে যে জামাতকে কোনো অনুমতি দেওয়া হয়নি সমাবেশ করার শুনেন আমাদের কি অধিকার নেই কথা বলে আমরা কি জেরুজালেমে বসবাস করতেছি আমি যে ভোট সবকিছু দিয়েছি কেন আমি কথা বলতে পারবো কেন একটা দলকে দিবেন একটা দলে দিবেন এই বৈষম্য আচরণ কেন হবে আমাদের অধিকার নাই আমরা কি আমরা তো মনে হয় যে ইসরায়েলে বসবাস করছি আমরা কি এই দেশে কি নাগরিক নই তা আমাদের কেন প্রকার একটা দল দিবেন একটা দল দিবেন এখন পর্যন্ত সকাল থেকে কোনো কেউ গ্রেফতার বা আটক হয়েছে কিনা সকালে আমরা এসব কিছু জানি না আমরা এখানে পাটার দিকে এসেছেন আসি গন্ডাখানির মধ্যে হয় আসার পথে আপনাদের কি বাধা দেওয়া হয় নাই প্রত্যেকটা জায়গা আমরা চেক করা কথা বলতে দিতেছেন এখানে এখনই কিনা আমাদের বলায় এই পরিস্থিতি আপনাদের শেষ পর্যন্ত অনুমতি না আপনারা কি করবেন দেখা যাক কি আমাদের নেতৃবৃন্দ আছে দেখা যাক কি হয় জামাতের নেতা কর্মী এই মুহূর্তে মতিঝিলে এসেছেন আর তারা বলছে যে বিভিন্ন বাধা ডিঙ্গিয়ে তারা আমাদেরকে সকলকে যেন এই কোরআনের এই সে আহ্বানে সকলকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের মধ্যে আল্লাহর পতাকাকে উড্ডীন করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা এখানে এসেছি আর আমরা আজকে দাবি কি আজকে দাবি আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিলে এবং অবৈধ সরকার অবৈধ সমস্ত কিছুকে উৎখাত করে এই দেশে একমাত্র গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং আজকের উদ্দেশ্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তারা সময় মতো চলে আসবে ইনশাআল্লাহ এটা নেতারা পরে সিদ্ধান্ত নেবে কখন কি করা লাগবে সেটা নেতা যেটা বলবে আমাদের এখন নির্দেশনা দেয় নাই সকাল থেকে অবস্থান করছেন আমরা কালকে এসেছি এখানে এখন আমরা গাজীপুর থেকে এসেছি এখনো কোনো বাধা আমার সম্মুখীন হইনি আমরা আপনাদের যে অভিযান এখনো পর্যন্ত কেউ নেতা কর্মী কোনো গ্রেফতার হয় নাই আজকে হ্যাঁ হয়রানি শিকার হচ্ছে বিভিন্ন রাস্তাঘাটে হচ্ছে একটু একটু কিন্তু তেমন না আলহামদুলিল্লাহ ভালো আমরাও চাই সবাই সুন্দরভাবে আমরা আমাদের আমরা আসতে পারছি আমরা অনেক পথ আমরা সকালবেলা টিকাটুলি দিয়ে ঢুকতে যাচ্ছি আমরা অনেক পথ ঘুরা তারপর আসছি ভেঙে ভেঙে আসতে হয়েছে আমাদের জি আমরা এখানে আমাদের আমাদের আমরা এখন সারা বাংলাদেশ থেকে কত কর্মী আসছে সেটা আমরা আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি আমার রাত্রে আসছে ইনশাআল্লাহ আমাদের আড়াই লক্ষ থেকে তিন লক্ষ লোক হবে আমরা কোনো উচ্ছৃঙ্খল করার জন্য কোনো নাশকতা করার জন্য এখানে আসি নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম শান্তির ধর্ম এবং শান্তির সেই এজেন্ডা নিয়ে আমরা এখানে এসেছি মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বাধা যেটা সেটা হচ্ছে আমাদেরকে সোজা পথে আসতে দিচ্ছে না আমাদের গোপনীয় গোপনীয় পথে আসতে হচ্ছে মূল মূল রাস্তাগুলোতে আমাদেরকে ব্যারিকেড দেওয়া হচ্ছে আপনাদের গণতান্ত্রিক আন্দোলন কিনা নাকি আপনাদের ঝুটিকে মিছিল না না আমাদের গণতান্ত্রিক আমরা শান্তিপূর্ণভাবে অতীতেও আমরা শান্তিপূর্ণভাবে পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমরা আমরা কোনো শৃঙ্খল করার জন্য এখানে আসিনি আমরা আসছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের রাষ্ট্রের অধিকার ফিরে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এখানে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সমাবেশের অনুমতি দেয়নি আপনাদের দল থেকে কোনো নির্দেশনা আছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো প্রশাসনিক কোনো অনুমতির কোনো ইয়ে নেই আমাদের সংবিধানে কোনো প্রশাসনিক অনুমতি নেওয়ার জন্য মিছিল মিটিং করার জন্য সমাবেশ করার জন্য কোনো অনুমতি প্রয়োজন হয় না আমার সাথে আসছে দশজন 12টা বাজে আপনারা তার আগে উপস্থিত হয়ে
হ্যাঁ অবশ্যই আমাদের আমরা আরো আগে আসা উচিত ছিল, আমরা চাচ্ছি যে আমাদের মাকসাদে মাকাম পর্যন্ত পৌঁছে আমাদের উদ্দেশ্য। ভাই ভাই পুলিশের পক্ষ থেকে বলা হয় যে জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ তারা দেয় যে আপনারা ঝটিকা মিছিল করে অতর্কিত হামলা করেন পুলিশের। ভাই এটা হচ্ছে প্রপাগান্ডা, এটা প্রপাগান্ডা, এটা আসলে সত্য কথা নয়। জামাত এই 15 বছর পরে ওই দিন যে কিছুদিন আগে ডাকাতে সমাবেশ করছে, জামাত কোনো উচ্ছৃঙ্খল করে নাই, এটা হচ্ছে মানুষের প্রপাগান্ডা। এটা কিছু অসদীয় আচরণের লোক চাইছে, তারা কি করে এটা প্রচার করে, এটা তারা প্রচার করে যে জামাত উচ্ছৃঙ্খল, জামাত এই জামাত সেই। জামাত ইসলাম বুঝে, আল্লাহর শান্তি সমৃদ্ধ ইসলাম ধর্ম বুঝে, কোরআন বুঝে, তারা কখনো মানুষের কোনো অধিকারের মধ্যে হাত দিয়ে মানুষের ইজ্জত বা মানুষের কোনো মাল মাল নষ্ট করুক এরকম কোনো প্রক্রিয়া দিন জামাত কোনো কাজ করে না। জি ইনশাআল্লাহ সব সদস্যরা উপস্থিত হবে, উপর নেতৃবৃন্দ যেখানে আমাদেরকে সেক্টর হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য আদেশ করবে, প্রশাসন কর্তৃক যদি আমাদেরকে যে কোনো একটা সুন্দর একটা জায়গার মধ্যে আমাদেরকে সমাবেশ করার অধিকার যদি দেয় আমাদের ইনশাআল্লাহ আমরা সেখানে আমরা উচ্ছৃঙ্খলভাবে আমরা আমাদের কার্যক্রম শেষ পর্যন্ত আপনারা তাদের সমাবেশ কি সফল করতে পারবেন কি মনে হয়? ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমরা মনে করি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করলে এই গণবসতি সিটির উপরে আমরা সুন্দর একটি সমাবেশ করতে পারবো, আমরা কারো যানমালের উপর কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। না করে তখন আপনাদের অবস্থান কি হবে? জি প্রশাসন যদি সহযোগিতা না করে তখন উপরস্থ কর্মকর্তা সংগঠনে যারা আছে নেতৃবৃন্দ যেভাবে আদেশ করবো আমরা সেভাবে মেনে নেবো ইনশাআল্লাহ। আপনারা যে নোয়াখালী থেকে আসছেন, আসার পথে কি আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছে? আমরা নোয়াখালী থেকে আসার পথে কোনো বাধা হয় না, আমাদের এই সিটিতে আমাদের সাপ্লা চত্বরে আসতে ঢাকা শহর সদরঘাট থেকে এ পর্যন্ত আসতে আমাদের বাধা হয়েছে। দর্শক এই মুহূর্তে এই শাপলা চত্বরে জামাতের নেতাকর্মীরা তারা অবস্থান নিচ্ছে, তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে জামাতের নেতাকর্মীরা এখানে এসছে, তারা বলছে তাদের যে আজকের যে সমাবেশ সেই সমাবেশ যে কোনো মূল্যে তারা সফল করবে এবং বেলা 2টা থেকে তাদের সমাবেশ শুরু হবে শাপলা চত্বরে, সেই সমাবেশ তারা শুরু করবে। এবং এদিকে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আবার উপস্থিতি নিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রস্তুতি নিয়েছে, রাস্তার এই পাশেই জামাতের কয়েকজন নেতাকর্মী এই মুহূর্তে অবস্থান নিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আবারও তাদের যে তারা প্রস্তুতি নিচ্ছে। দর্শক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই শাপলা চত্বরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। দর্শক পুলিশ অ্যাকশনে যাচ্ছে পুলিশ।